করছেন? আমার আম্মা কত গুণবতী, কিছুদিনের জন্য বাংলাদেশে আসলো, এসে হাঁসও পারলো, মুরগিও পারলো, সবকিছু পারলো, এরপরে শাকসবজি অনেক কিছু করছে। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক বত্থা। মাশাআল্লাহ খুবই ভালো একটা সেন্ট পাওয়া যাইতেছে। যারা বত্থা পছন্দ করে তাদের কাছে পাটাবোসা ভাত খুবই পছন্দ, কারণ হ্যাপি আন্টিরও পাটাবোসা ভাত পছন্দ, লাকি আন্টি খুকি আন্টি সবারই পাটাবোসা ভাত পছন্দ, আমারও পাটাবোসা ভাত পছন্দ, আমিও খাই। আমি দেখি প্রথম দিছি। এই হচ্ছে আম, এক ঝুরি আম পাড়া হয়েছে, দেখেন টক মিষ্টি আম। আমাদের অনেক সুন্দরভাবে ছুটির বোনাটা হয়ে গেছে, কাকি ছুটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আম্মা তো চলে গেছে আজকে তৃতীয় দিন। তো আমি গাছে পানি দিতেছি, এতদিন তো আম্মাই সব কিছু করছে, এই যে সব কিছু এগুলো আম্মাই লাগাই টাকাই দেখেছি। তো আমি যতদিন বাড়িতে থাকবো ততদিন আমি পানি টানি দেব। আম্মা সব গাছই লাগিয়ে গেছে, এই যে এই দেশে মিষ্টি কুমড়া গাছটা, এই যে এই যে এখানে রোজাও পানি দিতেছে, দো রোজা দো। সবাই ওর বর্মারে মিস করতেছে। রোজা তোমার বর্মা জেগেছে, কেমন লাগতেছে? আম্মার বাগান দেখলে শুধু আম্মার কথা মনে পড়ে বেশি। এই যে আমরা এখানে আমের আচার দো হইতেছে, আর বাহিনীরা বসে আছে খাওয়ার লেগে। কি রোজা সবাই হাওনের লেগে নাকি? জি সকাল সকাল আম্মু আমাদের জন্য নুডলস রান্না করছে। নানুর দায়িত্ব আজকে আম্মুর উপর, নানুর এই হাঁসের ডিম দিয়ে আম্মু আমাদেরকে নুডলস রান্না করে দিচ্ছেন। আমার আম্মা কত গুণবতী, কিছুদিনের জন্য বাংলাদেশে আসলো, এসে হাঁসও পারলো, মুরগিও পারলো, সবকিছু পারলো, এরপরে শাকসবজি অনেক কিছু করছে, অনেক কিছু করে দিয়ে গেছে আমাদেরকে। নানুর সাথে তো তুলনা দেওয়া যাবে না, আমার আম্মা অনেক কর্মী। সো আম্মু আমাদের আজকে নানুর দায়িত্বটা আম্মু পালন করে ফেলছে নুডলস রান্না করে। এ হচ্ছে আম্মুর নুডলস। আজকে আমাদের দুপুরে রান্না, তো আজকে তো আবার আমরা বাসায় চলে যাব। তো বেশি কিছু রান্না না, সরকারের মধ্যে কাটালে বিচির ভর্তা হবে, আর এখানে তাহি শুটকি, তাহি শুটকি একটা বোনা হইতেছে, পেঁয়াজ রসুন আর শুটকি একসাথে দিয়ে বাটি করে নিতেছে। বেটি কি বলো? আর এই ভর্তাটা আমাদের অনেক পছন্দ, আমার শুধু এই ভর্তাটা হইলে চলে। এই যে দেখেন কত লাল লাল করে বাজি করছে শুটকি আর রসুন আর পেঁয়াজ। আর কাঁটালে বিচি কি অবস্থা দেখি তো? হ্যাঁ কাঁটালে বিচি হইতেছে, এই যে এখন ঝোল দিয়ে দিচ্ছে, আর এখন মশলা দিয়ে দিবে, লবণ মরিচ হলুদ ধনিয়া গুঁড়ো দিয়ে দিবে, আর একদম বোনা বোনা হবে। জানি না কাদের কাহি কিছু পছন্দ বোনা, তো আমাদের ফ্যামিলির সবারই পছন্দ এটা। আমাদের অনেক সুন্দরভাবে সুটকির বোনাটা হয়ে গেছে, কাকি সুটকি। এখন আম্মু আমাদের জন্য হচ্ছে যে বত্তা তৈরি করবে, কাঁঠালের বিচির বত্তা। এখানে কাঁঠালের বিচি ভালোভাবে টেনে নিছে, আর এখানে শুকনা মরিচ নিছে, আর এখানে সিঁদুর শুটকি নিছে, পেঁয়াজ, তারপর হচ্ছে যে কদের পাতা। জানি না কাঁঠালের বিচির বর্তা কার কার পছন্দ, তো আমাদের প্রত্যেক সবারই পছন্দ। আমাদের ঘরে সবাই পছন্দ করে, বিশেষ করে নানা পছন্দ করতো বেশি কাঁঠালের বিচির বর্তা, নানা বেশি পছন্দ করতো। নানু দেশে থাকতে এই কাঁঠালের বিচিগুলো শুকাইছে, আর আজকে কাঁঠালের বিচিগুলো বিটা বাটা আছে, ভাবলো যে আজকে বাতা তৈরি করে ফেলবে। এদিকে হচ্ছে যে শুকনা মরিচ ভালোভাবে বেটে নিতেছে, আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে যে শুটকিগুলো, সিঁদুর শুটকি, সিঁদুর শুটকি ভালোভাবে টেলে নিছে আম্মু, সিঁদুর সিঁদুর শুটকি আর মরিচ ভালোভাবে বেটে নিবে একদম নিয়াস করে। আম্মু এদিকে খুবই সুন্দরভাবে নিয়াস করে সিঁদুর শুটকিটা আর হচ্ছে যে শুকনো মরিচটা বেটে নিচ্ছে, দেখেন যুদ্ধে এমনভাবে বাড়তে হবে যেন একটু কাড়া না থাকে, একদম নিয়াস করে বেটে নিতেছে আম্মু। এদিকে কাঁঠালের বিচিগুলো আম্মু দিয়ে দিচ্ছে, আর হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছে উপর দিয়ে, কাঁঠালের বিচিগুলো এখন ছেঁচে নিবে, আর আমাদের শুটকিটা ভালোভাবে নিয়াস করে বেটে নিচ্ছে আম্মু। কাঁঠালের বিচির বত্তা কারা কারা পছন্দ করেন এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন। কুকি আন্টি লাকি আন্টি তো খুবই পছন্দের কাঁঠালি বিচির বত্তা, খুবই সুন্দরভাবে এখন কাঁঠালি বিচিগুলো ছেঁচে নিচ্ছে আম্মু।
অনেক খালি কেটছে তো হেই আর কেটছে না দিকে পেঁয়াজ গুলো দিয়ে দিছে আমু পেঁয়াজ গুলো এখন ছেচে নিবে কাঁঠালের বিচি গুলো হালকা করে ছেচে নিছে এটা আরো ভালোভাবে নিয়াশ করা হবে আগে পেঁয়াজ গুলো হালকা হালকা একটু ছেচে নিতেছে বা পেঁয়াজ গুলো বেশি ছেচে নিলে ভর্তার মজা পাওয়া যায় না পেঁয়াজ কামড় করলে ভর্তা আলাদা একটা মজা পাওয়া যায় খাইতেও ভালো লাগে আমু সবকিছু একদম ভালোভাবে মেখে নিছে ফাইনাল লুক দেখা যাবে কিছুক্ষণের মধ্যে আমু এখন শেষবারের মতো একবার বেটে নিতেছে সবকিছু আমাদের প্রায় শেষ আজকে ভর্তা তৈরি করা হলো কাঁঠালের বিচির ভর্তা এই বছর প্রথম কিন্তু নানাকে আজকে নিয়ে দুই দিন আমি আজকে প্রথম খাইতেছি তো নানা তো লন্ডন চলে গেল নানাকে মিস করতেছি বিশেষ করে কাঁঠালের বিচির ভর্তার আজকে যেহেতু বানাইছি আম্মু নানারও খুবই পছন্দের এই হচ্ছে আমাদের ফাইনাল লুক ভর্তা মাশাল্লাহ খুবই ভালো একটা সেন্ট পাওয়া যাইতেছে আমাদের ভর্তা হয়ে গেল এই হচ্ছে বাহিনী সবাই এখানে বসে আছে সবাই ভর্তা খাবে কিন্তু নানা নানুকে খুবই মিস করতেছি বিশেষ করে ভর্তার মধ্যে আম্মু এদিকে আবার ভাতও নিছে পাটা পোসা ভাত খাবা না আমার ভর্তা বানালে পাটা পোসা ভাত খাই আর এই হচ্ছে আমাদের ভর্তা এদিকে পাটা পোসা ভাত আম্মু খাবে এখন ভাত নিয়ে নিল ভাত নিয়ে পাড়ার মধ্যে ভাত বেটে নিতেছে ভর্তা দাও এখান থেকে নিয়ে আম্মু সবসময় পাটা পোসা ভাত খাই যখনই ভর্তা তৈরি করে তখনই পাটা পোসা ভাত খাই আবার সাথে বাহিনী থাকলে বাহিনীদেরকেও দেই যারা ভর্তা পছন্দ করে তাদের কাছে পাটা পোসা ভাত খুবই পছন্দ কারণ হ্যাপি আন্টিরও পাটা পোসা ভাত পছন্দ লাকি আন্টি খুকি আন্টি সবারই পাটা পোসা ভাত পছন্দ আমারও পাটা পোসা ভাত পছন্দ আমিও খাই আমি দেখি প্রথম কেমন মজা পাটা পোসা ভাত খুবই মজা হবে ভর্তা মজা না হলো পাটা পোসা ভাত খুবই মজা হয় এই যে নানুগাড়ি গাছ থেকে আম পাড়া হচ্ছে সব বাচ্চারা মিলে আম পাড়তেছে আম নাকি পেকে গেছে কিন্তু পাড়ার সময় দেখে যে আম এখনো পাকে নাই এখনো কাঁচা আম সো নানা নানুকে এই আম পেরেই দিয়ে দিচ্ছি আন্টিদের জন্য আর আজকে পাড়তেছি পেরে নিয়ে যাব বাসায় আমরা আজকে তো আবার বাসায় চলে যাব গাছ থেকে আম পাড়া হচ্ছে নানুগাড়ি গাছ থেকে সবাই দিকে আম টুকাইতেছে এই হচ্ছে আম এক জুড়ে আম পাড়া হচ্ছে দেখেন টক মিষ্টি আম সবগুলো আমি খুবই টক এবং মিষ্টি খাইতে খুবই ভালো লাগে